হ্যালো বন্ধুরা, আমি দীপিকা। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মোস্ট ওয়েলকাম। তো আজকে হচ্ছে শুভ নববর্ষের এই ভিডিওটা শেয়ার করছি, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, একদম সকাল থেকে রাত অবধি কী কী করেছি পুরোটাই শেয়ার করছি তোমাদের কাছে, একদম স্কিপ করবে না। আশা করছি ভিডিওটা ভীষণ ভালো লাগবে। তো বাঙালির বছরের প্রথম দিন ঠাকুরের কাছে পুজো দিতে আসবো না সেটা তো হয়ই না, ঘরে পুজো দিয়ে চলে এসেছি এখানে মায়ের কাছে পুজো দিতে। পুজো দিয়ে টিয়ে ঘরে ফিরবো, তখন একটা ঘটনা আমাদের দুর্ঘটনা আমাদের সাথে ঘটে। তো কী ঘটেছে না ঘটেছে পুরোটাই পরে তোমাদের সাথে শেয়ার করব, মানে এই ভিডিওরই লাস্টের দিকে তোমাদেরকে বলবো যে কী ঘটনা ঘটেছে। তো যাই হোক, পুজো দিয়ে ঘরে এসে এই যে চটজলদি ম্যাগি টিফিন করে নিয়েছি, ম্যাগি টেগি খেয়ে তারপর আমরা বেরোবো কিছুক্ষণ পর, বাইরে লাঞ্চ করব। কারণ অনেকটা দেরি হয়ে গেছে, বললাম না একটা বিপদ হয়ে গেছে আমাদের সাথে, হাজবেন্ড তার জন্য গেছে, আসবে যখন তারপর আমরা দুপুরে লাঞ্চটা করতে যাব। এই যে আমরা চলে এসেছি, একলা বৈশাখের স্পেশাল অফার ছিল 15% অল খাবারের ওপর ডিসকাউন্ট। এই রেস্টুরেন্টটা মাসখানেক হয়েছে এখানে আমাদের লোকালেই, ঘরের লোকালেই করেছে। তো এখানে আগেও খেয়ে গেছি আমরা, মোটামুটি খাবারগুলো খারাপ না ভালোই করে। তো আমরা ওইখানেই ভেবেছি আজকে তাহলে লাঞ্চটা বাইরেই করি। তো এখানে চলে এসেছি, আগেও বললাম না বুক করে নিয়েছিলাম, ফোনে বুক করে নিয়েছিলাম যে কী কী খাবো দুপুরের খাবার। তো একটু ওয়েট করছিলাম, যেহেতু দুপুরের খাবার অনেক রকম আইটেম আছে একটু টাইম লাগছিল। তো এই দেখো এরপর খাবার চলে এসেছে, কী কী খাবারে আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আছে সাদা ভাত, এখানে শুক্তো, এটা হচ্ছে নবরত্ন, এটা মুগ ডাল, তার সাথে শাক ভাজা ছিল, তার সাথে মাছের দই কাতলা নিয়েছিলাম, এখানে আলু ভাজা, তারপরে পাঁপড়, তার সাথে ছিল পটল চিংড়ি, আর তার সাথে হাজবেন্ড তো মাছ খায় না, হাজবেন্ড নিয়েছিল চিকেন, আর তার সাথে ছিল চাটনি আর হচ্ছে পায়েস, এইগুলোই ছিল আমাদের মেনু। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া ভালোই হলো, কিন্তু তাও আমাদের প্ল্যানই ছিল অন্যরকম, যে সকালবেলায় মায়ের বাড়িতে যাব, পুজো টুজো দিয়ে এসে টিফিন খেয়ে মায়ের বাড়িতে যাব, মায়ের বাড়িতে সারা দিনটা কাটাবো, তারপরে সন্ধ্যাবেলায় অন্য কিছু। কিন্তু সেটা একদমই হলো না। তো হট করে বললাম না পুজো দিতে গিয়ে এমন একটা বিপদ হলো যে পুরো প্ল্যানটাই একদম অন্যরকম চেঞ্জ হয়ে গেল। তো বিপদের মধ্যে কী হয়েছে সেটাই তোমাদেরকে বলি। মানে আমরা ঠিকঠাক গাড়িটা রাখলাম, যখন পুজো দিয়ে বেরোচ্ছি তখন হট করে দেখি যে গাড়ির পেছন চাকাটা পাংচার। তো এত গরম পড়েছে, গরমে পাংচার হলো না কিছু ঢুকলো বুঝতে পারছিলাম না। তো হট করে এরকম হওয়াতে না মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ হলো তো হলো, বছরের প্রথম দিনই হলো, আবার মায়ের মন্দিরের সামনেই। তো যাই হোক, মনটা খারাপ হয়ে গেছিলো, আমার থেকেও খারাপ বেশি হয়েছিল আমার হাজবেন্ডের, কারণ ওকে ঠেলে গাড়িটা নিয়ে যেতে হয়েছে দোকানে, আর দূরত্বটা অনেকটাই ছিল, আর যা গরম, আমাদের পুজো দিতে মোটামুটি 11টা বেজে মানে বেজে গেছিলো, তখন একদম মারাত্মক গরম, মনে হচ্ছে 2-2:30 বাজে। তো ওই গাড়ি ঠেলে ঠেলে হাজবেন্ড নিয়ে গেছিলো পাংচার সারাতে, দিয়ে ওইখানে নিয়ে গিয়ে পাংচার সারিয়ে ঘরে ফিরতে না অনেকটা দেরি হয়ে গেছিলো। তো তার জন্য আর মায়ের বাড়িতে যাওয়াটা একদম ক্যান্সেল হয়ে গেল। দিয়ে হাজবেন্ড বলল ঘরে তো সেরকম নেই যে কিছু রান্না করব, সেরকম তো প্ল্যান ছিল না। তো তার জন্য হাজবেন্ড বলল চলো তাহলে বাইরে খেয়ে নি। তো তারপরে আমরা গিয়ে পরে খাওয়া দাওয়া করলাম, আর এরপর বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে দেখো বিকেলবেলা বেরিয়ে পড়েছি ঘুরতে। আজকের দিনটা একদম মানে ঘুরে ফিরেই ভেবেছি যে কাটাবো। তো যাই হোক, সব কিছু মোটামুটি ভালোই কেটেছে, ওই একটাই জিনিস সকালবেলায় যেটা হলো গাড়িটা, তার জন্য মনটা খারাপ ছিল, যাই হোক এখন সব ঠিক হয়ে গেছে। তো এটা বলো তো কোথায় এসেছি, দুর্গাপুর সিটি সেন্টার জাংশন মলে। তো নববর্ষর দিন আমার ভিডিও যারা যারা দেখছো, নববর্ষর দিন কেউ কি এসেছিলে জাংশন মলে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আর দেখো, যে কোনো অকেশনে জাংশন মলে না ভীষণ সুন্দর সাজানো হয়, এটাও নববর্ষ উপলক্ষে খুব সুন্দর সাজিয়েছে, তো সেটাও তোমাদের কাছে মানে তুলে ধরছি, দেখো খুব সুন্দর লাগছে তাই না। তো এখানে এসেছি, এসে পরে একটু ফটো টটো করে তুলে নিচ্ছি, আর ভালোই ভিড় হয়েছিল জাংশন মলে। তো তারপরে আমরা পুরো ওপরেও যাব, আর এখানে দেখো আইসক্রিম পার্লার একটা খুলেছে, তো সেখান থেকে মাম্মাম জেদ করলো যে আইসক্রিম খাবো, আর গরম না গরমে মনে হচ্ছে একটু আইসক্রিম আইসক্রিম খাই, আমারও মনে হচ্ছিলো। তো এখানে একটু আইসক্রিম খেয়ে নেবো, আর মাম্মাম তো আইসক্রিম পেলে একদম ভীষণ হ্যাপি, দেখো মুখটা দেখতে পাচ্ছ, পাকাপুটির ভীষণ আনন্দ। তো যাই হোক, আজকে দিনটা তোমরা কীরকমভাবে কাটিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে, যদি তোমাদের নববর্ষের দিনটা কীভাবে কেটেছে। আর এখানে আইসক্রিম টাইসক্রিম খেয়ে এরপর আমরা চলে যাব ওপরের দিকে, ভেবেছিলাম জাংশন মলের ওপরেই ফুড কোর্ট আছে, এই যে এখানে এসেছিলাম খাবার জন্য।
কিন্তু এখানে এসে পরে আর খাওয়া হলো না। এরপর আমরা নিচে নেমে যাচ্ছি, প্ল্যানটা অন্যরকম একটু চেঞ্জ হয়ে গেল। ভেবেছিলাম ওপরে এসে খাবো, কিন্তু সেটা খেলাম না। এবার কী করবো না করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এখান থেকে এবার জাংশন মল থেকে বেরিয়ে যাচ্ছি। এ দেখো এখানে প্রোগ্রাম হবে, কিছু স্টেজ টেজ সাজানো হচ্ছে আর ভিড়ও ভালোই আছে বাইরের দিকে, কিন্তু আমরা এখানে আর থাকবো না, এখান থেকে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে পরে আমরা এই যে নেমে চলে এসেছি, আর এখান থেকে বেরিয়ে পরে এবার আমরা কোথায় যাব, সোজা যাব হালখাতা করতে, কারণ দিনটা হচ্ছে নববর্ষ, নববর্ষের দিন হালখাতা করতে। এ দেখো দুর্গাপুর বেনাচিতিতে যে জিসি দালাল শাড়ির দোকান, কম বেশি সবাই জানো তো। এখানে হালখাতা করতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে, দেখো ভিড় দেখবে, লাইন প্রচুর, লাইন প্রচুর। তো যাই হোক, লাইন আমি যখন এসেছি তখন একদম ফাঁকাই ছিল, তারপরে লাইন দেখো আমার নেওয়া হয়ে গেছে, হালখাতা করা হয়ে গেছে, এরপর দেখো লাইন তোমাদের সাথে শেয়ার করবো, প্রচুর ভিড়। তো যাই হোক, হালখাতা করে মায়ের সাথে একটু দেখা করে চলে এসেছি বাড়িতে। বাড়িতে এই যে ডিনারটা বাড়িতেই সারবো, মানে সারাদিনটা মোটামুটি বাইরের খাবার খেয়ে আমাদের কেটেছে। দেখো এখানে এক প্লেট বিরিয়ানি নিয়ে এসেছি, তার সাথে লাচ্ছা পরোটা আর চিলি চিকেন। তো এই হচ্ছে আমাদের রাত্রের মেনু। তো সারা দিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার পাশে থাকবে। আবার অন্য দিন দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো আর ভিডিও দেখতে থেকো। চলো টাটা।